উৎসাহ উদ্দীপনা আর ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হলো টিএফএ পরিচালিত মহিলা ফুটবল লীগের আসর। মঙ্গলবার এডি নগর পুলিশ মাঠে শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল বিশ্রামগঞ্জ প্লে সেন্টার এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল। ম্যাচে এক এক গোলে সমাপ্ত হলে চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। অন্যদিকে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে রানার্স আপ দল হয়েছে জম্পু জেলা প্লে সেন্টার। ফাইনাল ম্যাচের আসরে মাঠে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায় এবং টিএফএ সভাপতি রতন সাহা সহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিরা। মহিলা ফুটবলের এই জমজমাট আসর নিয়ে বিধায়িকা কল্যাণী রায় জানান, চ্যাম্পিয়ন দল 15,000 টাকা এবং রানার্স আপ দল 10,000 টাকা করে পাবে। গত বছরের তুলনায় এবার পুরস্কার রাশিকে ডাবল করা হয়েছে বলে উল্লেখ করেন কল্যাণী রায়। এই জায়গায় মহিলা হিসেবে আমি প্রধান অতিথি, তো খুব ভালো লাগছে। আর সেখানে আজকে জম্পু জেলা রানার আপ হয়েছে আর চ্যাম্পিয়ন হয়েছে বিশ্রামগঞ্জ। আমি দুই টিমকেই আন্তরিক ধন্যবাদ জানাই এবং খেলোয়াড়রা তাদের বেস্ট, তাদের সেরাটা তারা দিয়েছে। এর মধ্যে বিশ্রামগঞ্জ ভালো করেছে। তো মহিলা লীগ টুর্নামেন্ট আজকে ফাইনাল, কিল্লা এবং এসের মধ্যে জম্পু জেলার মধ্যে মোটামুটি একটা টাই চলছিল, কিন্তু দেখা গেল যে বিভিন্ন দিক বিবেচনা করে, গোলের দিক বিবেচনা করে জম্পু জেলাকে রানার আপ করা হয়েছে। তো আমরা আজকে বিজয়ী টিমকে 15,000 টাকা সেটা স্পন্সর করা হয়েছে বিজয়ী টিমকে, এবং রানার আপ যারা হয়েছে তাদেরকে 10,000 টাকা, এবং গতবার থেকে এবার অর্থরাশি প্রায় ডাবলের থেকেও বেশি করা হয়েছে। এর আগে 5,000 এবং 3,000 ছিল, যেটা এবার 15,000 এবং 10,000 টাকা হয়েছে, এবং এই টাকাটা খেলোয়াড়দের একটা ভালো কাজে লাগবে। মহিলা ফুটবলের লীগ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে কল্যাণী রায় বলেন, ক্রীড়াক্ষেত্রের সবাইকে আগ্রহ নিয়ে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দিশায় নির্দেশ করেছেন বলে উল্লেখ করেন তিনি। বিজয়ী দল এবং অন্য দলের সবাইকে শুভেচ্ছা জানান বিধায়িকা কল্যাণী রায়। যে মেয়েরা তো ভালো করেছে, তবে বেশিরভাগ উপজাতি মহিলা মেয়েরা খেলেছে। আশা করব আগামী দিনে বাঙালি মেয়েরাও ওতপ্রোতভাবে খেলবে। খেলাধুলার ক্ষেত্রে জাতি উপজাতি জনজাতি বিশেষ কিছু নয়, আমার মূল বক্তব্য হলো খেলাধুলাটা সব অংশের ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে যাক। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলোই আমরা করব, খেলাধুলাটা আরও বেশি করে হওয়া উচিত এবং তাতে পার্টিসিপেশন আরও অনেক বেশি থাকা উচিত। এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চাইছেন খেলো ভারত খেলো, এই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। ইতিমধ্যে আমাদের সাংসদ মাননীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সাংসদ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন, যেটা বিবেকানন্দ ময়দান থেকে র্যালি করে শুরু হবে। সুতরাং আমরা চাই সর্ব অংশে ছেলে মেয়েদের পার্টিসিপেশন থাকুক, বিভিন্ন যে যার প্রিয় খেলাগুলিতে তারা অংশগ্রহণ করুক। আজকে বিজয়ী টিম এবং যারা রানার আপ হয়েছে দুটি টিমকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমার সাথে রয়েছেন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানীয় সভাপতি রতন সাহা এবং অমিত দা রয়েছেন। এরা প্রত্যেকেই খেলাধুলাটাকে ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে দিতে এবং আরও ভালো মান যাতে সেটা অর্জন করতে পারে, তারা সেটা খুব পরিশ্রম করছেন এই বিষয়টা। মহিলা ফুটবলের এই লীগ থেকে নিজস্ব ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে বিশেষ নজর কেড়েছেন এক ছাপ মহিলা ফুটবল প্লেয়ার। লীগ ঘরে ক্রীড়াপ্রেমী মানুষদের মধ্যেও ছিল প্রবল উৎসাহ। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।